আমি এবং আমার প্রেসিডেন্ট আমরা কেউই কিন্তু সাকিবের এগেনস্টে কখনো কথা বলিনি। যদি আপনারা আমাদের রেকর্ড দেখে থাকেন, আমরা কিন্তু বলেছি যে আমরা দুই পক্ষটাই শুনবো। এবং আমি যখন দেখলাম, যে জানলাম যে আচ্ছা এটা ওনার আপন ভাই, মানে ওনার সাথে আমার কথা হয় যেহেতু উনি আমাদের কুমিল্লা শহরের দক্ষিণের প্রেসিডেন্ট, মানে ওনারই ভাই যে এটা আপন আমার জানা ছিল না। যতক্ষণ লেখালেখি হবে তার মানে এখনো আমাকে নিয়ে লেখার কিছু আছে, আর যেদিন থেমে যাবে তার মানে হলো এখন আর আমার এমন কোনো কিছু নাই, এমন কোনো কন্টেন্ট নাই, এমন কোনো কাজ নাই, এমন কোনো কিছু নাই যেটা নিয়ে আমাকে নিয়ে আর লিখতে পারে ইন্ডাস্ট্রিতে। এখন 16-17 বছরে ধরেন আমার কাছে যদি এরকম কোনো ক্যারেক্টার আনে সেটা আমি নিজেও কমফোর্টেবল না। আমার কাছে এই গল্পগুলাই খুব মানে কমফোর্টেবল এবং খুবই অদ্ভুত ব্যাপার। আমি কিন্তু স্পর্শী আর মায়েরও ক্যারেক্টার করেছি, কারণ আমার নিজের মেয়ের বয়সই 20 বছর। সো সেখান থেকে আমার এটা কেন মনে হয়, যেহেতু আমি এতগুলো সেক্টরে কাজ করি, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে যাকে আমাকে দরকার হবে হয়তো বা উনি আমাকে অবশ্যই নক করবে। বছর আগের আমার অনেক জায়গায় এটা আমার আসলে অমন কোনো গ্যাপ এই জন্য তৈরি হয় না, কারণ আমি কিন্তু নট অনলি সিনেমা, আমি কিন্তু বিভিন্ন সেক্টরে কাজ করি। এর মধ্যে কিন্তু আমি একটা বিজ্ঞাপনও শেষ করেছি, ভীষণ রাইস কুকার। তারপরে মহবুদ ব্যাপারই করছি আবার, যেটা আসলে আমি 5 বছর ধরে করছি। তো যেহেতু আমি এতগুলো সেক্টরে কাজ করি, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে যাকে আমাকে দরকার হবে হয়তো বা উনি আমাকে অবশ্যই নক করবে। আর আরেকটা কথা কি, এখানে আমাদের একটা প্রবলেম আছে, যেমন আমি যতগুলো ছবির নাম বলেছি সবগুলো ছবিতেই কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে আমার বাচ্চা আছে, একটা হয়তো বা মেয়ে বাচ্চা সবগুলোতে। তো আমাদের এখানে ম্যাচিউর ক্যারেক্টারগুলো আসলে কেউ করতে চায় না। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ আমার এখন কত 16-17 বছর চলছে, 16-17 ইন্ডাস্ট্রিতে এখন 16-17 বছরে ধরেন আমার কাছে যদি এরকম কোনো ক্যারেক্টার আনে সেটা আমি নিজেও কমফোর্টেবল না। আমার কাছে এই গল্পগুলাই খুব মানে কমফোর্টেবল এবং খুবই অদ্ভুত ব্যাপার। আমি কিন্তু স্পর্শী আর মায়েরও ক্যারেক্টার করেছি, কারণ আমার নিজের মেয়ের বয়সই 20 বছর। সো সেখান থেকে আমার এটা কেন মনে হবে না, আমি তো সিঙ্গেল ছবি দিইনি, আমি তো অনেক ছবি দিয়েছি, যেটা আমার মেয়ের সাথে অনেক ছবি দিয়েছি। আর ওখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে যে আমাদের এই ট্রিপটার সাথে, যেহেতু ওই যে আইল্যান্ডটাতে আমরা গিয়েছি ওখানে ম্যাক্সিমাম ডেস্টিনেশন ওয়েডিং হয়, তারপর বার্থডে সেলিব্রেশন হচ্ছে পার্সোনালি। তো এই জন্য ওরা যখন ওখানে দেখলো যে আমার বার্থডে পড়ছে, আমার মেয়ের আসলে প্ল্যানিং ওটাই ছিল, ওই আসলে এটা খুঁজে বের করেছে। তো এই যে ফটোশ্যুটগুলো, মানে মনে হচ্ছে যে কেউ শ্যুট করে, হ্যাঁ আসলে কারণ আমাদের প্যাকেজের সাথে এই শ্যুটটা ছিল যেদিন আমার বার্থডে ছিল। তো যে কেক ছিল, যে অ্যারেঞ্জমেন্ট ছিল, এগুলো আসলে সব আমার বার্থডের সাথে ছিল। না শুনেন, যতক্ষণ লেখালেখি হবে তার মানে এখনও আমাকে নিয়ে লেখার কিছু আছে, আর যেদিন থেমে যাবে তার মানে হলো এখন আর আমার এমন কোনো কিছু নাই, এমন কোনো কন্টেন্ট নাই, এমন কোনো কাজ নাই, এমন কোনো কিছু নাই যেটা নিয়ে আমাকে নিয়ে আর লিখতে পারে না। আমাকে 100 মিলিয়ন দিলেও আমি যাব না, কারণ বাংলাদেশ আমাকে যেটা দিয়েছে, হ্যাঁ ইউএস হয়তো বা আমাকে এটা দিচ্ছে যে এখন আপনার প্রশ্ন আসতে পারে তাহলে আপনার মেয়েটা ইউএসএ পড়ছে কেন, ইন এডুকেশন বলেন, সেখানে হায়ার এডুকেশনটা নিতে পারবে, সেটার খুব ভালো সুবিধা আছে। কিন্তু যে নেম ফেম মানি তিনটা জিনিস যেটা আমাকে বাংলাদেশ দিয়েছে, সেটা কিন্তু আপনি ইউএসএতে, আপনার কথাও যদি বলি, কারণ আপনার ওখানে মানে প্রথমেই হলো আমাদের যখন পে স্লিপটা আসে তার মধ্যে দেখা যাচ্ছে, আমি কিন্তু সেই 2006 থেকে ঢাকায় কাজ করছি, 2008 আমি পারমানেন্ট চলে আসি। তো 3, 4, 5, 6, 7, 8 $500-600 শুধু ট্যাক্সি কেটে ফেলতো। এখন আপনি হ্যাঁ উন্নত জীবনের জন্য আপনাকে ট্যাক্সটা দিতে হবে, কিন্তু এই জিনিস পাবেন না। দেখেন আমার ছবির নিচে লেখা হচ্ছে যে এখন বিদেশে ঘুরে বেড়াচ্ছে, কয়েকদিন পর প্রধানমন্ত্রীর কাছে হাত পাতবে। এটা কেন হবে, কেন হয়েছে,
এটা খুবই মানে দুঃখজনক ব্যাপার যে আজকে আমরা বিদেশি শিল্পীদেরকে নিয়ে কিন্তু আমরা খুব বলি যে হ্যাঁ সে তো ওখানে ভ্যাকেশন করছে, এখানে ভ্যাকেশন করছে, বাট আমরা যখন মানে একটা ভ্যাকেশনে করতে যাব তখন এমন কথাগুলো কেন আসবে? তার কারণ হলো আপনাকে প্রিভিয়াস দেখতে হবে। প্রিভিয়াস যারা ছিলেন ওরা এই জিনিসটা করেছে, যে মানে আমি আপনাকে ভেঙেই তো বলে দিলাম যে আমার ছবির নিচে এমন লেখা। তো আমি নিপুণ আসলে এখন যেটা হলো যে যখন আমি এখানে কাজ করেছি আমাকে তো সেই লেভেলটাতেই সবাই দেখবে। এটা কিন্তু দেখবে না যে আমি আমেরিকা থেকে আসছি, আমি আসার পর আমি বনানীতে আমার বাবার বাসায় থাকি, আমি কি কিন্তু দেখছে কিন্তু এক যে হ্যাঁ এখন মানুষের টাকায় ঘুরে বেড়াচ্ছে, পরে কিন্তু ঘুরে আসছে, তারপর যেটা হবে যে লাস্ট বয়সে প্রধানমন্ত্রীর কাছে হাত পাতবে। ওরা আমাদেরকে দেখে কিন্তু খুব অবাক হয়েছে যে আমরা আসলে একরকম জানতাম, এখন দেখলাম যে না আসলে শিল্পী সব দেশের শিল্পীরই একই রকম ব্যাপার স্যাপার, ওদের একই রকম ইয়েটা থাকে। আমি যে শিল্পী, আমি যে নাচতে পারি সেটা কিন্তু পুরো পৃথিবী দেখেছে, আর যে নাচতে পারে না সেটাও মানুষ দেখেছে। প্রথমে আসলে বলবো যে ও আমাদের কাছে আসেনি, ডোর টু ডোর অবশ্যই আমাদেরকে নক করেনি, হয়তো বা আরও অন্য কাউকেও করতে পারে। আর আমরা কিন্তু উইলিংলি ওর বাচ্চা দেখতে গিয়েছিলাম, হ্যাঁ ওর যখন বাচ্চা হয়েছে তো আমরা কিন্তু উইলিংলি, আমি রিয়াজ ভাই ওনার ভাবি, ভাবিও তখন কিন্তু প্রেগনেন্ট, সেই অবস্থায় কিন্তু উনি গিয়েছে, ওনার বাচ্চা সাইমন, ইমন, তারপর জেসমিন আপু, আমরা সবাই কিন্তু গিয়েছি। কেন গিয়েছে ও কিন্তু তখন মানে ওটা কিন্তু বলতে পারে যে না আমাদেরকে তো দাওয়াত দেয় না, আমাদেরকে কিন্তু কোনো কোনো দাওয়াত টাওয়াত কিছু না, আমরা নিজেই ফোন করে ওকে খুঁজে আমরা গিয়েছি যে না আমরা তোমার মানে বাচ্চাটাকে দেখতে আসছি। তারপরে যদি এখন লাইক আমাদেরকে যদি না জানায় তাহলে তো আমরা নিজ থেকে তো ওখানে যাবো না। এখন আমি জানি না ও কোন ডোর টু ডোর গিয়েছে, মানে আমার জানা নেই। আর এর মধ্যেও যেটা আপনারা দেখেছিলেন যে মাহি এবং একজন প্রযোজিকার অনেক বড় একটা যখন আমাদের কাছে এসেছে আমরা কিন্তু সেটা হ্যান্ডেল করেছি। এখন আমি নিজ থেকে তো আসলে যেহেতু একটা পারিবারিক ব্যাপার আমি তো নিজ থেকে বলতে পারি না যে কি হয়েছে। কিছু জিনিস আসলে আমারটা দেখা যায়, কিছু জিনিস আসলে আমারটা দেখা যায় না। লাইক অপু যে গিয়েছে যে ওনার বড় ভাইয়ের বাসায়, সেই ইনফরমেশনটা কোথায় পেয়েছে? আমার কাছ থেকে, কারণ উনি আমাদের কুমিল্লার উত্তরের প্রেসিডেন্ট। কারণ কথায় কথায় আমি বলেছি যে আমি তো ওরকম চিনি, আমি ওনার সাথে কথা বলেছি যে যদি এরকম কিছু হয়, মানে আমাদের যেটা ছিল এমন না যে আমরা ওনার উনি চিঠি দেওয়ার সাথে সাথে ওই প্রযোজক দেওয়ার সাথে সাথে আমরাও বলছি হ্যাঁ যা করেছে সাকিবকে, আমরা কিন্তু বললাম যে আগে এটা আমরা আগে সাকিবের থেকেও শুনবো যে আসলে এই যে এইগুলা বলছে এগুলা কি ঠিক নাকি। আমি এবং আমার প্রেসিডেন্ট আমরা কেউই কিন্তু সাকিবের এগেনস্টে কখনো কথা বলিনি। যদি আপনারা আমাদের রেকর্ড দেখে থাকেন আমরা কিন্তু বলেছি যে আমরা দুই পক্ষটাই শুনবো। এবং আমি যখন দেখলাম যে জানলাম যে আচ্ছা এটা ওনার আপন ভাই, মানে ওনার সাথে আমার কথা হয় যেহেতু উনি আমাদের কুমিল্লা শহরের দক্ষিণের প্রেসিডেন্ট, মানে ওনারই ভাই যে এটা আপন আমার জানা ছিল না। পরে যখন আমি অপুর সাথে কথা বললাম যে তখন অপু বিভিন্ন কথার মধ্যে আমি তখন বললাম যে উনি এমন করছে কেন, ওনার ভাইকে তো আমি খুব ভালো করে চিনি এবং আমি বিশেষ কিছু কাজের জন্য আসলে আমার সাথে ওনার কথাও হয়েছে। ওখানে আমার নাম ছিল, নাম থাকার পরে প্রথমে ওনারা একবার জিও করতে পাঠায় মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে, তখন আমার নাম ছিল না, তখন জিওটাই ব্যাক আসছে, ওনাদের জিওই হয়নি। তারপর আবার ওনারা পাঠিয়েছে আমার নাম ইনক্লুড করে, তারপর ওনাদের জিও হলো। জিও হওয়ার পর আমারটা সহ, কিন্তু আমার সাথে কিন্তু মিনিস্ট্রি বলেন বা আমাদের এফডিসি বলেন কেউ কিন্তু আমার সাথে যোগাযোগ করেনি।